আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন এখন ভরা আম কাঁঠালের মৌসুমে কাঁঠাল অনেকেই পছন্দ করে না তবে এর বীজ দিয়ে বিভিন্ন রকম রেসিপি ভর্তা তরকারির আইটেম সবারই কিন্তু খুব পছন্দ এখন এই কাঁঠালের বীজের যে উপরের লাল অংশটা অনেকেই পছন্দ করে না খেতে তো এটা ক্লিন করতে অনেক সময় লাগে আজকে আমি এক মিনিটের মধ্যে কিভাবে এটা পরিষ্কার করা যায় সেই টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো এর সাথে এই কাঁঠালের বীজ দিয়ে গরুর গোস্তের দারুণ মজাদার একটা রেসিপি শেয়ার করবো আশা করি পুরো ভিডিওটি দেখলে ভালো লাগবে ইনশাল্লাহ প্রথমে এই উপরে সাদাই শক্ত আবরণটা বীজ থেকে আমি এই ছুরির সাহায্যে খুলে নিয়েছি এরপর এগুলোকে পানিতে ভিজিয়ে রাখবো অন্তত পক্ষে চার থেকে পাঁচ ঘন্টা লং টাইম এগুলো ভিজিয়ে রাখার পরে শিল পাটায় এভাবে একটা করে ঘষা দিলেই কিন্তু একদম সুন্দর মতো উপরের এই স্কিনটা উঠে যাবে খুব ভালোভাবে সব কিছু ক্লিন হয়ে যাবে তারপরে এগুলোকে আমি ভালোভাবে হাত দিয়ে কছলে একটু ধুয়ে নিলেই যেইটুকু থাকবে সেগুলো সুন্দরভাবে উঠে যাবে তো একদম সিম্পল কিন্তু জাস্ট রান্নার চার পাঁচ ঘন্টা আগে একটু উপরের খোসাটা ফেলে ভিজিয়ে রাখলেই হয়ে গেল তো এখন আমি রান্নায় চলে আসছি আজকে গরুর গোস্ত রান্না করবো এই কাঁঠালের বীজ দিয়ে তো প্রথমেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সাথে গোটা গরম মশলা সব কিছু তেলে একটু ভেজে নিব পেঁয়াজটা বেরেস্তার মতো হয়ে আসছে যখন একটু পানি দিয়ে দিলাম এরপরে শুকনো মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়া জিরা এরপরে পরিমাণ মতো লবণ আদা রসুন বাটা সব কিছু একসাথে দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। তো মশলা কষানো হয়ে গেছে এখন এতে আগে থেকে ধুয়ে কেটে রাখা গরুর গোস্ত দিয়ে দিলাম গোস্তটা এবার খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি গোষ্ঠ রান্নার সময় কিন্তু কোনো ঠান্ডা পানি ব্যবহার করি না গরম পানি আগে থেকে করে রাখি সেই গরম পানি কষানো হয় আর অল্প অল্প করে দিতে থাকি এতে করে গোস্ত একদম সফট আর টেন্ডার থাকে খেতে দারুণ মজার হয় এরই মধ্যে আমি দুবার কিন্তু অলরেডি ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এতে দিয়ে দিচ্ছি সেই ধুয়ে রাখা কাঁঠালের বীজ আর আলু এগুলো দিয়ে এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এই পানিটা মাখো মাখো হওয়া পর্যন্ত এগুলো ভালোভাবে কষিয়ে নিব তো কষানো হয়ে গেলে এরপরে সব শেষে আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব ঝোলটা যখন একটু মাখো মাখো হয়ে আসবে সেই মুহূর্তে আমি বাগারের জন্য প্রিপারেশান নিব এখানে আমি কিছুটা পেঁয়াজ তেলের মধ্যে ভেজে বেরেস্তা করে গোস্তের তরকারিতে বাগার হিসেবে দিয়ে দিব এই টেকনিকটা ফলো করলে তরকারির স্বাদ কিন্তু আরও বেড়ে যায় যে কোনো ধরনের ঝোল তরকারিতে এরকম বাগান দিলে সেই ঝোলটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে আসে আর বেরেস্তার কারণে এর ফ্লেভারটা আরও বেড়ে যায় ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ